ডিয়ার ভিউয়ার্স, আইবিটিভি ইউএস এর পর্দায় সেলেবস টকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়া আফরিন অহনা। আজকের দিনের অতিথির সাথে আপনাদেরকে কথাবার্তায় নিয়ে যাওয়ার আগে ছোট্ট করে একটু বলতে চাই 90-এর দশকের গল্প, যে সময় টেলিভিশন মিডিয়া মানেই আফসানা মিমি, বিপাশা হায়াত কিংবা শমী কায়সার। আর ঠিক সেই সময় নীরবে নিভৃতে প্রিয়দর্শিনী একজন অভিনেত্রী স্টেপ ইন করলেন আমাদের টেলিভিশন মিডিয়ায়, যিনি কিনা তার কাজ এবং শৈলীর মাধ্যমে সবার মন জয় করে নিলেন, পরিচালক থেকে প্রযোজক এবং দর্শক সবার মন জয় করে। 20 বছরের এই পথচলায় তার হাতে, তার দখলে রয়েছে অনেক পুরস্কার। তিনি আর কেউ নন, দ্য ভেরি ফেমাস, দ্য ভেরি পপুলার, দ্য ভেরি ট্যালেন্টেড রিচি সুলাইমান। কেমন আছো আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। অনেকদিন পর আবারও দেশে এসেছেন। হ্যাঁ, কেমন লাগছে? দেশে আসলে সবসময় ভালো লাগে, আর স্পেশালি এখন বেশি ভালো লাগে, কারণ যেহেতু আমি দেশে থাকি না, তো সবার আদর একটু ডাবল ডাবল হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম সবাই অনেক গেট টুগেদার করছে, গ্যাদারিং করছেন, প্রবাবলি আপনি সেই উপলক্ষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, প্যাম্পারিংটা অনেক বেশি হচ্ছে যেহেতু দেশে থাকি না। সো আমার সব কলিগসরা, আমার আত্মীয় স্বজন, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই আমার অজুহাতে দাওয়াত করছে, সেই সুবাদে সবাই একসাথে হতে পারছি। সো কতদিন পর আসলেন এবার? এবার এসেছি 1.5 বছর পরে। 1.5 বছরে কি কি পরিবর্তন হয়েছে বন্ধুদের মধ্যে বা কলিগস যারা ছিলেন তাদের মধ্যে? কারোর মধ্যে কোনো পরিবর্তন তো হয়নি, বরং আমি বলবো যে আমাদের মধ্যে আরো আন্তরিকতা বেড়েছে। সবাই অপেক্ষা করেছিল যে আমি কবে আসবো। সো আমরা সবাই একসাথে হব, সবাই অনেক যোগাযোগ করছে, সবার কাছ থেকে আমি অনেক ওয়ার্ম একটা আন্তরিকতা, ওয়েলকাম একটা পাচ্ছি, যেটা উইচ ইজ আই এম সো হ্যাপি। আমি জানবো, আপনাদেরকেও জানাবো একই সাথে। সো আপু, দেশে যখন আপনি আসেন, মোরালেস আমরা আপনার থেকে কিছু কাজ পাই সবসময়, দুটো তিনটা চারটা, সেটা আপনার সময়ের উপর ডিপেন্ড করে। এবার কি করছেন? এবার কি এবার আসলে মানে টু বি ভেরি অনেস্ট, আসার সময় আমার একদমই মাথায় ছিল না যে আমি এসে কাজ করব, বিকজ ইউ বি অল নো যে এখন আসলে একটা অ্যাবনর্মাল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সো আমি যে এসেছি এটাও এক ধরনের একটা রিস্ক নিয়ে এসেছি। হ্যাঁ, আমি ফার্স্টে একদমই ভাবিনি যে আমার হাজব্যান্ড আমাকে অ্যালাউ করবে বা বলবে, পারমিশন দিবে যে তুমি বাচ্চাদের নিয়ে যেতে পারো। সো হি ওয়াজ থিঙ্কিং যে স্কুল বাচ্চাদের বন্ধ, অনলাইনে ক্লাস হচ্ছে, বাচ্চারা অনেক বোর্ড, সো এখান থেকে অনলাইনে ক্লাস করতে পারবে। সো এইভাবে করে আমি ধুম করেই টিকিট কেটে চলে আসি, মানে কোনো কিছু এত কিছু ভেবে আসিনি। সো যে কারণে কাজের প্ল্যানটা খুব একটা নাই, একটা কাজ করেছি বৌদির রিকোয়েস্টে, কারণ আমি যখনই আসি বৌদির একটা কাজ করা হয়, একটা করেছি, বাট আসলে খুব মানে ভালো লাগছে না, মনের ভিতরে একটা ভয় কাজ করছে। আরেকটা কি, মানে আমরা তো একটা সময় অনেক কাজ করেছি, হ্যাঁ, রেগুলার গদবাঁধা কাজ এখন করতে ভালো লাগে না, একটু চ্যালেঞ্জিং কিছু করতে ভালো লাগে। তো চ্যালেঞ্জিং কিছু করতে হলে তো আমাকে আমার ঘর থেকে বেরোতে হবে, মানে আমাকে উত্তরা বেস শুটিং না করে আমাকে একটু অন্যরকম গল্পে কাজ করতে হবে, উইচ ইজ নট পসিবল রাইট নাও। আমার মনে হয় যে প্যান্ডামিকটা যাক, নর্মাল হোক সিচুয়েশন, সো আই উইল কাম অ্যাগেইন, আমি আবার আসবো, তো তখন আবার কাজ করবো। সো বুঝতেই পারছেন, রিচি আপুর ফ্যান্স যারা আছেন, একটু যদি মন খারাপ করে থাকেন, মন একদমই খারাপ করা যাবে না। রিচি আপু প্রমিস করেছেন শি উইল কাম ব্যাক, অ্যান্ড আবার হয়তো আগের স্পিডেই আমরা আপুকে পাবো। আপু, বলছিলেন যেটা যে অনেকদিন ধরে কাজ করছেন, 2 দশক ধরে ইন্ডাস্ট্রি আপনাকে পেয়েছে, এবং এই 2 দশকে অনেক রকম কাজ করা, অনেক পুরস্কার, অনেক চ্যালেঞ্জ সব কিছুর মধ্যে দিয়ে আপনি গিয়েছেন, বাট আপনার শুরুটা ছিল নাচের থ্রুতে আমি যতদূর জানি। সো কোথায়, কার কাছে নাচ শিখেছেন? নাচ শিখেছি আমি বাফায়, বুলবুল ললিতকলা একাডেমি, ওখানেই আমার হাতে খড়ি। আমার টিচার ছিলেন রাইসা খানম ঝুনু আন্টি, সোহেল রহমান, রতন স্যার, কবিরুল ইসলাম রতন, ইভেনচুয়ালি বেবি আপু, মো আপু, পার্সা আপু, ওনারা, তান্না আপু, ওনারা সব সিনিয়র ছিলেন আমার, বাট এনারাই বেসিক্যালি আমার টিচার ছিলেন। আর আমি যেমন হচ্ছে যে একটা জায়গায় নাচ করেছি, অনেকে যেমন ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্টিটিউশনে গিয়েছে, বাট আমি শুধু বাফাতেই ছিলাম সবসময়। এবং প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো সেটা কি নাচের থ্রুতে নাকি অ্যাক্টিং দিয়ে? নাচের থ্রুতে। নাচের থ্রুতে কত ছোট ছিলেন তখন? আমি আই ওয়াজ ভেরি স্মল লিটল, আমি মনে হয় মেবি 5 বছর ছিল। দ্যাটস কিউট, একদম 5 বছর, 4 বছর বা 5 বছর হবে, আমি একদমই কিছু বুঝতাম না। আমার এইটুকু শুধু মনে আছে যে আম্মু তখন বিটিভিতে তো 3টা ক্যামেরা থাকতো,
তো আম্মু একটা ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আম্মু আমাকে এরকম এরকম করে বলছিল, আমি আম্মুরটা দেখে দেখে আম্মুর দিকে তাকিয়ে তাকিয়ে করছিলাম। এটাই মনে আছে আর মনে নেই। এই নাচ করতে করতে নাচের পরেই কিন্তু আমরা ইতি তোমার ছোট বোন এখানে আপনাকে পেয়েছিলাম, তো সেই এক্সপিরিয়েন্সটা কেমন? সেটাও ওরকমই একদম, আমি নাচের রিহার্সাল করতে যেহেতু আমাকে বিটিভিতে রেগুলার যেতে হতো, ওখানে তখন মামুনুর রশিদ আঙ্কেলের একটা নাটক ছিল ইতি আমার বোন, তো ওখানে দুইটা এপিসোড ছিল। প্রথম এপিসোডে দেখায় যে তিনটা বোন একটা ভাই, ছেলে হয় না, ডলি আন্টি আর আসাদ আঙ্কেল হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, সেজন্য মাকে অনেক কথা শুনতে হয়। আর সেকেন্ড এপিসোডে গিয়ে দেখায় যে ছেলে হয় কিন্তু ছেলেটা বড় হওয়ার পরে আসলে মেয়েটাই দেখে, ছেলেটা দেখে না, এরকম একটা গল্প ছিল। তো সেখানে যখন ওই ছোটোবেলার ক্যারেক্টারগুলো লাগবে মেয়ে, তখন আমাকে হঠাৎ করেই মুস্তাফিজ আঙ্কেল, তখন টেলিভিশনের জিএম ছিলেন, আঙ্কেলের নাটক প্রডিউসার ছিলেন আর মামুনুর রশিদ, তো আমাকে হঠাৎ করে ওনার রুমে নিয়ে গেলেন রিহার্সাল রুম থেকে আমাকে হাত ধরে। গিয়ে দেখি সবাই বসে আছেন ওখানে, ডলি আন্টি, মামুন আঙ্কেল, আসাদ আঙ্কেল। তো আসলে হয়েছে কি, যেমন এখন আমাদের ধীরে ধীরে আমরা যত কাজ করছি তত আমাদের রেসপেক্টের জায়গা বাড়ছে ওনাদের প্রতি, তখন তো আমি এত ছোট ছিলাম, আমি ওনাদের মানে আমাকে গিয়ে ওনাদের পাশে বসেছে, আমিও বসেছি, ওনারা আমাকে আদর করছে, বলে এটা বলো, এই ডায়লগটা বলো, আমিও বলছি। সো ওটা আমার ফার্স্ট কাজ ছিল। তো আগে তো বিটিভি ছাড়া কেউ কিছু দেখতো না, যে কারণে একটা নাটক করলেই অনেক হিট হয়ে যেত নাটকটা, সবাই দেখতো। ওকে, সো এরপর যখন আমরা আপনাকে 89-এ দেখি, তখন তার আগে কি কোথাও মঞ্চে কাজ করা বা অভিনয় করব সামনে এরকম কোনো প্ল্যান ছিল? কখনোই ছিল না। আই ওয়াজ আমি আমার ইচ্ছা ছিল আমি লয়ার হব, আমি ল পড়ব, আমার বাবার খুব ইচ্ছা ছিল। তো তারপরে হঠাৎ করে যখন ও লেভেলস করি তখন আমাকে বেলাবেলায় আবারও সেম ওই নাচের রিহার্সাল থেকে জোর করে নিয়ে গিয়ে বসালো। তারপরে বেলাবেলা করার পর আমার এত নাটকের অফার আসতো যে আমি আমার আসলে আমি এক ধরনের লোভী হয়ে উঠলাম। হ্যাঁ, তো তারপরে আমি কাজ শুরু করলাম নাটকেই, অভিনয়ে, এবং দেখা গেল যে অভিনয়টাই বেশি রেসপন্স পাচ্ছি মানুষের কাছে, তো তখন দেখা গেছে যে আমার নাচ থেকে সুইচ করে আমি অভিনয়ে চলে এলাম। আচ্ছা, 89-এর পর 98-এ আমরা আপনাকে দেখলাম যে টনি ভাইয়ের সাথে একটা নাটক করছেন। সো এই যে 10 বছরের এত বড় একটা গ্যাপ কেন? এবং তারপরে কিন্তু একটা কথা যেটা আমরা ইন্ডাস্ট্রিতে শুনি যে স্ক্রিনের বাইরে চলে গেলে তাকে মানুষ ভুলে যায়, বাট আপনার কেসে এটা কিন্তু কখনোই হয়নি, সেই 10 বছরের গ্যাপ এবং তারপর আপনি গ্যাপ করে করে আসছেন, ম্যাজিকটা কি বলেন তো? ম্যাজিক কিছু নাই আসলে, মেবি আমি আমি সবসময় চেষ্টা করেছি একটু ইউনিক থাকার। হ্যাঁ, সেটা শুধু স্ক্রিনে না, আমি অফ স্ক্রিনেও আমি আমি আমার কাপড়ের ব্যাপারে খুব পিকি চুজি। হ্যাঁ, আমি আমার সব কিছু নিয়ে আমি অনেক পিকি, মানে আমার সব কিছু পারফেকশনটা আমার খুব পছন্দ, পারফেক্ট না হলে আমার কোনো কিছু করতে ভালো লাগে না। তো আমি যখন অ্যাক্টিং করেছি আমি পারফেক্টভাবে করার চেষ্টা করেছি, আমি সংসার করছি আমি সেটাতেও পারফেক্টভাবে করার চেষ্টা করি, আমি আমার বাচ্চাদেরকে মা হবার চেষ্টা করি সেটাও পারফেক্টভাবে। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় সেখানে কোনো ইউনিকনেস থাকে যে কারণে মানুষ আমাকে মনে রাখে। ওকে, অলরাইট। সো অনেক বড়বেলার গল্পে আমরা চলে আসলাম, সেই 4-5 বছরের স্ক্রিনের সামনের পর থেকে এখন আপনি মা হয়ে গেছেন, আপনার বাড়িতে বাচ্চারা আছে, রায়ান আছে, সবার গল্প শুনবো, কিন্তু আমি একদম ছোট্ট আপনি মানে 4-5 বছর না, যখন থেকে আপনি মনে করতে পারেন সবকিছু ঠিকঠাকভাবে, আপনার বান্ধবী, আপনার দুষ্টুমিগুলো ছোটোবেলার, সেই জিনিসগুলো মনে করতে পারেন, ওই জায়গায় আপনাকে একটু নিয়ে যাই। ধরেন এমন কোনো কিছু যেটা আপনার মনে হয় যে ছোটোবেলায় গেলে আপনি করতেন, আরেকবার করা উচিত ছিল, বা যে কোনো কারণে আপনি করতে পারেন, সেরকম কিছু মনে হয় না। কারণ হচ্ছে যে আমি খুব লক্ষ্মী টাইপের মেয়ে ছিলাম, মানে খুব বাবা মার বাধ্য সন্তান, আমার ভাই বড় ভাই অনেক দুষ্টুমি করতো, কিন্তু আমি হচ্ছে মা যা বলবে তাই, বাবা যা বলবে তাই, তো সবসময় তাদের কথা মতোই চলেছি, তাদের মতো করেই সব কিছু করার চেষ্টা করেছি। তাই আমার মনের মধ্যে এরকম কিছু নাই যে ওটা হলে আমি ভালো হতো, এটা হলে ভালো হতো। সো আমাদের দুই ভাই বোনের পরে আমাদের 10 বছর পর আমাদের একটা ছোট ভাই হয়, সো হি ওয়াজ লাইক আমাদের কাছে একটা প্লেইং গেমসের মতো ছিল, ছোট একটা দলের মতো খেলা এসছে। তো আমার আর ভাইয়ার স্কুলের পরে, টিউটরিং এর পরে আমাদের কাজই ছিল ওকে নিয়ে খেলা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওর সাথে টাইম স্পেন্ড করা। আই আমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, আমি খুব হোমসিক, আমার বাসা থেকে বের হতে ইচ্ছা করে না। তো এমন আসলে কিছু নাই, আমি আল্লাহর কাছে অলওয়েজ শুকর গুজার করি যে আল্লাহ আমাকে যা দিয়েছে। ইউ হ্যাভ বিন থ্যাঙ্কফুল উইথ এভরিথিং। অলওয়েজ আমি মানে স্পেশালি তুমি জাস্ট একবার চিন্তা করে দেখো যে আমি যে হেঁটে তোমাদের স্টুডিওতে এসেছি, আমার পা নাও থাকতে পারতো। হ্যাঁ, আমি চোখে কাজল লাগিয়েছি, আমার চোখ নাও থাকতে পারতো, অনেকের নাই। সো আল্লাহ আমাকে, আই এম সো ব্লেসড যে আল্লাহ আমাকে দুটো সুস্থ বাচ্চা দিয়েছেন, আমাকে সুস্থ রেখেছেন, আমার ফ্যামিলিকে সুস্থ রেখেছেন।
প্রিয় সেলিব্রিটি, প্রিয় মুখ, প্রিয় দর্শিনী রিচি সুলাইমান। জমজমাট একটা আড্ডা হচ্ছে আর ঠিক এই মুহূর্তে আপনাদেরকে আমি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিতে চাই। রিচি সুলাইমান সম্পর্কে আরও জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেল আইবিটিভি ইউএসএতে। সাবস্ক্রাইব করুন অ্যান্ড অবশ্যই বাকি কথাবার্তাগুলো জানবো আগামী পর্বে। টেক কেয়ার।